গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ফ্যামিলি ব্লগে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আর এই দেখুন কত রোদ বেরিয়েছে, আকাশটা দেখেছেন একদম ঝকঝক করছে। হয়ে গেছে, কি রান্না করছি আপনাদের কাছে দেখাবো, শুধু দেখুন। হ্যাঁ, রান্নাটা চলুন। এখানে আছে থোড় আর আলুর ঘন্ট, এখানে আছে ওল ভাতে আমি সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে রেখেছি, সর্ষে বাটা হলে এর মধ্যে দিয়ে একসঙ্গে চটকে নেব। আর হয়েছে ডিমের কারি, ডিমটাকে আমি ভাজিনি যার জন্য সাদা হয়ে আছে, কলার কোপ্তা কারি আর মাছের কারি। এবার সবাই আলাদা আলাদা খাবে, আমি কি আর ছেলে খাবো ডিমের কারি, শ্বশুর শাশুড়ি খাবে মাছের কারি, বর মাছ ডিম কিছুই খাবে না, সে খাবে কলার কোপ্তা কারি। এবার কতগুলো রান্না বলুন তো, আমি কি করেছি সব মশলা যে আলাদা আলাদা করা হয়েছিল সেই সব মশলাকে আমি এক জায়গায় করে কড়াইতে আচ্ছা করে সুন্দর করে রান্না টান্না করে দিয়ে সবার সেই ঝোলগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু একটু সবাইকে আলাদা আলাদা ফুটিয়ে নিলাম আলাদা আলাদা কড়াইতে। ব্যাস, আমার যে 10 বার ধরেছে সবার মশলা কষানো সেটা দরকার পড়লো না, বুঝতে পেরেছেন যে কুড়েমির শেষ লেভেলে আমি ঢুকে গেছি, তার জন্য আমার সব কাজ হয়ে গেছে, এখন আমি ফ্রি, এখন যাব চান টান করতে, চান টান করে এসে আপনাদের সঙ্গে ফেস টু ফেস হবো। ওকে, আর হাসবেন না একদম, এমনি যদি শর্টকাট সময় পান অবশ্যই করবেন। এই শর্টকাট রান্না একটা বউদের ক্ষেত্রে যে কত খুশি হয় যে রান্নাঘর থেকে বেরোচ্ছি, এটা যে কত আনন্দ সেটা অন্যরা কেউ বুঝবে না, যারা একমাত্র রান্না করে তারাই বুঝবে। ভিডিও হচ্ছে, তোমরা যাতে বলতে না পারো যে আমার বাড়ি আসোনি, এটা ক্লু রাখলাম। আবার আসবে? তুমি কি আজকে চলে যাবে নাকি? তাহলে আসো না বিকালবেলা একবার, টানা হিজড়া করলেই ভালো থাকবে। আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30, আর এখন আমি এলাম আপনাদের ফেস টু ফেস হতে। তখন দেখলেন ছেলেকে আমি রান্না টান্না করার পর ছেলেকে প্রথমে মাথাটা ধুয়ে দিলাম, তারপর গা মুছিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে আবার যে জলগুলো পড়েছিল সেটা মুছে টুছে দিয়ে চান করতে চলে গেছি। চান করতে চলে গিয়ে এখন নিজে চান টান করে ফ্রেশ হয়ে বসছি, একটু বসেছিলাম, তারপরে বললাম না একটু কথা বলেই নি। দেখলেন তো আমার রান্না, শর্টকাট যদি করতে হয় তাহলে আমার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন, বুঝেছেন আমি শর্টকাটের একদম মাস্টার। রান্না থেকে কতক্ষণ বেড়াতে পারি রান্না করতে ঘর থেকে, তার পুরো ট্রিক আমার জানা আছে। আর হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, কারণ এক্ষুনি একটা মামা, আমার মেজো মামা শ্বশুর মেজো মামি শাশুড়ি এসেছিলো, এসে ওরাই সব নিচে বসছিলো, নিচে গিয়ে উপরে উঠেনি কারণ হাসপাতাল থেকে এসছে, ওই জন্য আর উপরে উঠে আসেনি কারণ ছেলে আছে তো সেই জন্য, আর আমাকেও নিচে যেতে দেয়নি আমার ছেলে, বলে তুমি গেলে আমাকে যেতে হবে, প্যান্ট ট্যান্ট নিয়ে চলে এসছে আমাকে পরিয়ে দাও। ওই দাও প্যান্ট নিয়ে চলেছে, পড়াও শুরু করে দিচ্ছিলো প্যান্ট, রেডি যাবে বলে, ওই জন্য ও যাবে না বলে, বলে আমি যাবো না যদি তুমিও যাবে না, সেই জন্য যাওয়া হয়নি। এই যে এ থেকেই আপনাদের একটু দেখা করে দেব, আপনাদেরকে দেখানো হয়ে যাবে, এখনো খাওয়া দাওয়া হয়নি, খিদে প্রচুর পেয়ে গেছে, এই যে ছেলেও এখনো খায়নি। বাবা দিয়ে দেবো তোমাকে, দেখো তার নাকি খিদে পায় না, তার একমাত্র খিদে পায় ঘরে যদি চিকেন হয় তবেই তার খিদে পায়, নাহলে সারাক্ষণ খাবো না, খাবো না, খাবো না। বাবা তোর দিকে দেখাই, ক্যামেরাটা ঘুরাই, বুঝছো তোর দিকে ঘুমা, ঘুরাবো ক্যামেরাটা, কেন হ্যাঁ তুমি তো সুন্দর ড্রেস পরেছো, সেই উলঙ্গ রাজা।
এখন আমাদের স্যালাড কাটা হবে। এখন শাশুড়িমা স্যালাড নিয়ে বসছে, রান্না বান্না হয়ে গেছে, শুধু স্যালাডটা কাটা হয়নি। স্যালাডটা কাটাবে, যে সব সরঞ্জাম চলে এসছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। শ্বশুর ঘরের ওখানে আছে, ঘর চান করতে গেল। বলে এর সময় এই ফাঁক ছাড়া আর কথা বলা যায় না, কারণ এ একবার তাকিয়ে থাকবে, ও একবার তাকা থাকবে, ব্যাস ওরম করে ভিডিও হয় না। এই জন্য মানে এই ফাঁকে আপনাদের সাথে কথা বলে নিই, ঠিক আছে? আবার পরে যখন আমি সময় পাবো আবার আপনাদের সাথে সঙ্গে আসবো, কাছে। এখন রাত্রে রান্না করতে চলে এসেছি আমি। এই যে রান্না হচ্ছে, একদিকে ভাত বসে গেছে, একদিকে আলু পোস্ত হচ্ছে, ঘুন্ডি ভাজা হবে আর ডাল। একদম সিম্পল রান্না, রাত্রে কোনো ভিজি ভিজি রান্না হয়নি। Thank you.